নমস্কার বন্ধুরা, রেনবোতে আপনাদের স্বাগত। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটি কিনা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ থেকে দেওয়া হয়, বাংলা মাতৃ প্রকল্প, সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য মাতৃমৃত্যুর হার কমানো এবং শিশু মৃত্যুর হার কমানো, এবং সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলা মাতৃ প্রকল্প। এই বাংলা মাতৃ প্রকল্প থেকে সকল উপভোক্তা অর্থাৎ যারা গর্ভবতী মহিলা তারা কিন্তু প্রত্যেকে এর আওতাভুক্ত হয়ে এর উপকার নিতে পারেন। আমরা দেখে নেব প্রথমেই কারা এর আওতাভুক্ত হতে পারেন এবং কী কী উপকার পেতে পারেন। দেখুন, এখানে বলা আছে যে সকল মহিলা প্রথমবার মা হতে চলেছেন তারা তিনটি কিস্তিতে মোট 5,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ আপনারা যারা প্রথমবার মা হতে চলেছেন তারা কিন্তু আপনারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করালে কিন্তু এই 5,000 টাকার বাংলা মাতৃ প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন। কিন্তু আপনাকে সবার আগে মনে রাখতে হবে যে গর্ভাবস্থার 150 দিনের মধ্যে নাম নথিভুক্ত করাতে হবে এবং তখন তাহলে প্রথম কিস্তির 1,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ গর্ভাবস্থায় 150 দিনের মধ্যে নাম নথিভুক্ত করালে এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চেক আপ করালে আপনাকে বাংলা মাতৃ প্রকল্প থেকে 1,000 টাকা দেওয়া হবে এবং তারপরে অন্তত একটি পাক প্রসব করালে, পরীক্ষা করালে এবং দ্বিতীয় কিস্তি 2,000 টাকা এবং গর্ভাবস্থা 180 দিন বাদে সেটি পাবেন। অর্থাৎ একটি শুধুমাত্র একটি প্রাক প্রসব পরীক্ষা করালে, যেটিও বিনামূল্যেও করা হয়, সেটি যদি আপনি করান ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির 2,000 টাকা পাবেন এবং শিশুর জন্মে নথিভুক্তকরণ এবং শিশুর প্রথম পর্যায়ে টিকাকরণ সম্পূর্ণ হলে প্রসূতি মা তৃতীয় কিস্তির 2,000 টাকা অর্থাৎ সর্বমোট 5,000 টাকা কিন্তু আপনি এই প্রকল্প থেকে পেতে পারেন। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এক্ষেত্রে কোনো কিন্তু ব্যারিয়ার বা কোনো বাধা নেই, অর্থাৎ সকলেই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন। অর্থাৎ কোনো APL BPL এর ব্যাপার নেই, SC ST OBC ব্যাপার নেই, যে কোনো মহিলা যারা গর্ভবতী হয়েছেন তারাই কিন্তু এই বাংলা মাতৃ প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন এবং এর থেকে আর্থিক সুবিধা পেতে পারেন, 5,000 টাকা আপনারা পেতে পারেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, শুধুমাত্র আপনাদের নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে, আপনাদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। সেক্ষেত্রে নাম নথিভুক্ত করাবার পরেই আপনারা যদি নিয়মিত চেক আপ করেন সেখানে এবং চেক আপ করার পর শিশু জন্মানোর পরে, টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরে আপনারা কিন্তু নির্দিষ্ট সম্পূর্ণ টাকা বিনামূল্যে সম্পূর্ণ টাকা পাবেন এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন এবং আপনার নবজাতকের টিকাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। তা আবার একটু আপনাদের ভালো করে ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি যে 5,000 টাকা তখনই পাবেন যখন আপনারা নিকটবর্তী গর্ভাবস্থ হওয়ার পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করাবেন। কিন্তু সেটা অবশ্যই 150 দিনের মধ্যে হতে হবে এবং নাম নথিভুক্ত করালেই 1,000 টাকা পাবেন। তারপর অন্তত একটি প্রাক প্রসব পরীক্ষা করালে দ্বিতীয় কিস্তি 2,000 টাকা পাবেন এবং শিশুর জন্মে নথিভুক্তকরণ অর্থাৎ শিশু জন্মানোর পর যেটা গ্রাম পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে সার্টিফিকেট নিতে হয় সেই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার শিশুর টিকাকরণ সম্পূর্ণ হলে আপনার তৃতীয় কিস্তির 2,000 টাকা অর্থাৎ সর্বমোট 1,000, 2,000, 2,000 সর্বমোট 5,000 টাকা কিন্তু আপনি এই প্রকল্প থেকে পেতে পারেন। এখানে আমরা দেখে নিচ্ছি গর্ভবতী মহিলা যিনি এই প্রকল্পের সুবিধা পাবেন, ব্যাংকে বা পোস্ট অফিসে তার একক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। অর্থাৎ আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা পোস্ট অফিসেও হতে পারে বা কোনো ব্যাংকেও হতে পারে, কিন্তু সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এক্ষেত্রে হবে না। সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্প থেকে অতি সহজেই আপনি কিন্তু আর্থিক সহায়তা পেতে পারেন। এছাড়াও SC ST BPL পরিবারভুক্ত মহিলারা জন্ম সুরক্ষা যোজনার সুবিধা যথারীতি পাবেন, তার সাথে বাংলার মাতৃ প্রকল্পও পাবেন। অর্থাৎ আমরা জানি যে জননী সুরক্ষা যোজনা থেকে SC ST এবং BPL পরিবারভুক্ত পরিবারা আর্থিক সহায়তা পেতে পারেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কিন্তু তারাও কিন্তু এই সুবিধা বাংলার মাতৃ প্রকল্প থেকে 5,000 টাকা যথারীতি পেতে পারেন, কোনো অসুবিধা নেই। তৃতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য শিশু জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র পয়সা পাওয়ার জন্য টিকাকরণ করার জন্য গুরুত্বপূর্ণ সেটা নয়, আপনার শিশুর বা আপনার নবজাতকের জন্য যে সরকার থেকে যে টিকাগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর যে আপনার টিকাকরণ যাতে সম্পূর্ণ করা হয় তার জন্য কিন্তু আপনি
অবশ্যই দায়িত্ব নিয়ে টিকাকরণ সম্পূর্ণ করবেন, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও কিন্তু অবশ্যই এই ব্যাপারে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করে থাকেন এবং নির্দিষ্ট সময়ে কিন্তু টিকাকরণ সম্পূর্ণ হয়। তো আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা কিনা নাম বাংলা মাতৃ প্রকল্প, যেটা আপনার গর্ভাবস্থা হওয়ার পরে আমরা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করালে এখানে এবং সেখানে পাক প্রসব পরীক্ষা করালে এবং শিশুর জন্মের টিকা পাওয়া শিশুর জন্মের পরে টিকা যথাসময়ে দেওয়া হলে সেক্ষেত্রে আপনি সর্বমোট 5,000 টাকা এখান থেকে পেতে পাচ্ছেন। এবং এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন, যেমন বিনামূল্যে টিকাকরণ, বিনামূল্যে প্রাক প্রসব পরীক্ষা, এই সমস্ত কিছুই। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের শিশু মৃত্যুর হার কমানো এবং মাতৃমৃত্যুর হার কমানোর জন্য যে প্রচেষ্টা, তার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টার রূপ হলো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বাংলা মাতৃ প্রকল্প। আমরা এরকম আরও বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাদের সামনে আসব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশনটা পান। ধন্যবাদ।